পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে 4 জুন থেকে 9 জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়েছে। তবে বন্ধের সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আগামী 10 জুন থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।